নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। 10 থেকে 16 তারিখ এই 7টা দিন, অর্থাৎ জুন মাসের 7টা দিন কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। সোমবার থেকে রোববার চন্দ্রের গোচর মেনলি কর্কট রাশি থেকে যাত্রা শুরু করবে, অর্থাৎ সোমবার মঙ্গলবার আপনারা কর্কট রাশিতে যান, চন্দ্রকে দেখতে পারবেন। এবং কর্কট রাশিতে যখন চন্দ্র থাকবে তখন রাহুর দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকবে, ফলে রাহু চন্দ্রের একটা গ্রহণযোগের অ্যাক্সিস কিন্তু সোমঙ্গলবার আপনারা পাবেন, ফলে দিনগুলো একটু কম ইমোশনাল হয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত আপনাদের সিংহ রাশিতে চন্দ্র থাকবে এবং সেখানে আপনাদের শনির দৃষ্টি কিন্তু পড়ে থাকছে চন্দ্রের উপর, ফলে শনি চন্দ্রে একটা বীরযোগের অ্যাক্সিস আপনারা দেখতে পারবেন, ফলে সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স কিন্তু এই দিনগুলো হতে পারে। আবার শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা কন্যা রাশিতে চন্দ্র থাকবে, এখানে বৃহস্পতি চন্দ্রের গোচরেই থাকছে এবং রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 12 তারিখে 2টি পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে। একটা, বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছে, যার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, রোহিণী নক্ষত্রে গোচর করছে। এবং 12 তারিখেই শুক্র নিজের ঘর মিষরাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে, ফলে 12 তারিখে 2টো পরিবর্তন হবে। অবশ্যই এটা আপনাদের জন্য অনেক রাশির ক্ষেত্রে বেটার ফল দেবে। চলে আসি আলোচনায়, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির শুরুতে আপনাদের চতুর্থায় চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, দিনগুলো কিন্তু কর্মবহুল যাবে, কর্মের একটা প্রেশার কিন্তু থাকবে সপ্তাহের শুরুতে। রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, কর্মময় দিন কাটার জন্য দিনের শেষে একটু ক্লান্তি অনুভব হতে পারে, এবং যারা ইন্টারভিউ দিতে চায় তাদের জন্য দিনগুলো ভালো সোমবার মঙ্গলবার। এবং কর্মে যোগাযোগ যারা করতে চায় অবশ্যই আপনারা এই দিনগুলো যোগাযোগ করতে পারেন। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাওয়া যাবে, যারা আর্টিস্ট আছে প্লেয়ার আছে এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। মাতৃস্থানের দিক থেকে তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির কোনো রিনোভেশন করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের হতে পারে। কী পারপাসে কিছু খরচের প্রবণতা কিন্তু থাকছে, কারণ মেষ রাশির দ্বাদশে রাহুর দৃষ্টি পড়ে আছে চন্দ্রের উপর, ফলে কিছু খরচ হঠাৎ করে আপনাদের এসে যেতে পারে। যেহেতু চতুর্থ চন্দ্র রাহু দ্বারা দৃষ্ট, তাই কর্মবহুল যাবে, কর্মের প্রেশার থাকবে, কর্মই করুন ব্যবসায় করুন, কর্মের প্রেশার থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, ভাইটাল কাজকর্ম রাখবেন না। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে, তুলনামূলক বেটার ফল পাবেন, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে সব দিক থেকে মোটামুটি ভালো, কর্মে কিছু সফলতার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে, কর্মে যোগাযোগ করার জন্য ভালো সেদিক থেকে ভালো, আর্থিক লেনদেন করতে পারেন সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা কোনো ইন্টারভিউ দিতে চান দিতে পারেন, কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান নিতে পারেন সেদিক থেকে ভালো, কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন সেদিক থেকে কিন্তু আপনাদের দিনগুলো ভালো কাটবে। ভাইটাল কোনো রেজিস্ট্রেশন ভাইটাল কোনো মিটিং মিছিল থাকলে আপনারা অংশগ্রহণ করতে পারেন, ফলে সেদিক থেকেও দিনগুলো ভালো। এক কথায় এই দিনগুলো সপ্তাহের মধ্যে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কর্মময় দিন, কর্মে প্রেশার থাকলেও কিন্তু রিল্যাক্সেশনও থাকবে, কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে আপনাদের এই দিনগুলো একটু ডিলে ডিস্টার্বেন্স হবে, এটা একটু বিরক্তির কারণ হতে পারে, কারণ সব কাজই করতে গেলেন একটু লেট হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, এই জায়গাটা আপনারা কিন্তু খুব একটা কন্ট্রোল করতে পারবেন না, তার জন্য একটু মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে, তাই অ্যাক্টিভভাবে কাজগুলো করবেন সব কাজই সফলতা পেয়ে যাবেন। শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে রাহুর দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, কিছু লোন সংক্রান্ত কাজ যদি করা থাকে আপনাদের এগোতে পারে। শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, কোনো ট্রিটমেন্ট করতে গিয়ে কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হওয়ার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করলেন সেখানে কিন্তু আপনাদের কিছু খরচ বাড়তে পারে, পাশাপাশি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজগুলো আপনারা করতে পারেন, লোন সংক্রান্ত কাজগুলো এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিযোগিতা থাকলে জয়লাভ হবে,
ইন্টারভিউ থাকলে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগপূর্ণ দিন, কর্মের যোগাযোগ করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। যদি ঘোরাঘুরির ব্যাপার থাকে তাহলে একটু কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো ভ্রমণে হয়তো অত বড় সমস্যা হবে না, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা ভালো। খুব একটা রিল্যাক্সে শনিবার রোববার ছুটি দিয়ে রিল্যাক্সে কাটবে তা নয়, কাজে প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, ফলে খুব একটা যে রিল্যাক্সের সঙ্গে দিনগুলো কাটাতে পারবেন সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাইটাল কাজকর্ম করা থাকলে করতে পারেন, কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য কিন্তু বিপরীত হতে পারে, তাই যাই করবেন ভেবে চিন্তে করবেন। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃকুলের মানুষজন আপনার বাড়িতে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি আপনাদের ভালোই যাবে। এবং ছোটোখাটো ভ্রমণ এই সপ্তাহে হতে পারে, সেদিক থেকে কিন্তু সপ্তাহটা মোটামুটি গড়ে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 5। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের তৃতীয় ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, অতীব শুভ। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ সোমবার মঙ্গলবার আপনাদের হতে দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। দূরযাত্রা করতে হতে পারে, কমিউনিকেশানগুলো যথেষ্ট ভালো হবে। মনের মধ্যে আলাদা একটা পজিটিভনেস, একটা আনন্দ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘোরাঘুরি করার জন্য মনের মধ্যে প্রফুল্ল ভাব কিন্তু থাকবে। কমিউনিকেশান ভালো হওয়ার জন্য অনেক কাজ, পেন্ডিং কাজ যেগুলো ভাবছেন করবেন সেগুলো এগিয়ে যাবে। ফলে সোম মঙ্গলবার দিনগুলো কিন্তু বিশ্বরাশির জন্য অতীব ভালো। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, ছোটো ভাই বোনের থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। উচ্চশিক্ষায় বলুন, দূরযাত্রায় বলুন, কমিউনিকেশান বলুন, এক কথায় ভালো হবে। সেই জন্য দিনগুলো আপনাদের পজিটিভ থাকছে। মিটিং মিছিল থাকলে করতে পারেন, কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো অনুকূলে যাবে। আর্থিক দিক থেকে শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেম বলুন, সন্তান বলুন, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সবই কিন্তু এই দিনগুলো আপনারা করতে পারেন, সেই দিক থেকে অবশ্যই লাভদায়ক দিন প্রমাণিত হবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:50 পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে শনিচন্দ্রের চোখ। কাজের প্রেশার একটু বেড়ে যাবে, দেখা যাচ্ছে প্রথম দিকে একটু বেশি রিল্যাক্সেশন হয়ে যাওয়ার জন্য মাঝের যে সপ্তাহ মিডিল হাফটা সেখানে কিন্তু কাজের প্রেশার মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। তাই প্রথম থেকে কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন, কারণ শনির দৃষ্টি পড়ে থাকবে যখন চতুর্থ হয় চন্দ্র থাকবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 11:50 পর্যন্ত সময়টা। এই সময় কিন্তু আপনাদের কাজগুলোকে অ্যাক্টিভভাবে করার দরকার, যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, কাজের প্রেশার জমে যাবে। শনির দৃষ্টি পড়ে আছে, একটা কাজ করতে গিয়ে লেট হয়ে যাওয়া, আরেকটা কাজ ধরতে দেরি হয়ে যাওয়া, তাই অবশ্যই অ্যাক্টিভলি কাজগুলো করবেন। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি অকুমেন্টেশন করা, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, সেই জায়গাটাকে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আর্থিক দিক থেকে কিছু লাভ হয়ে যেতে পারে। ব্যবসার দিক থেকে দিনগুলো ভালো, খুব একটা প্রবলেমেটিক নয়। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হওয়া, পার্টনারের কর্মে কোনো উন্নতি এই দিনগুলো আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। কিন্তু শনির দৃষ্টি পড়ে থাকার জন্য মধ্য প্রকৃতির দিন যাবে, মন মানসিকতা খুব একটা পজিটিভ থাকবে সেটা আমি বলতে পারছি না। তাই যদি ভাইটাল কাজগুলো করতে হয় সোম মঙ্গলবার করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। তুলনামূলক শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে। চলতে ফিরতে কিছু আইডিয়া আসতে পারে, কিছু নতুন পরিকল্পনা আপনাদের মাথায় কিন্তু আসতে পারে। হঠাৎ করে হয়তো কোনো পরিকল্পনা আসলো, সেই জায়গাটা কিন্তু ভালো। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, সন্তানের এডুকেশনের দিক থেকে অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে, কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। প্রেম বিবাহে কথা পাকা করার জন্য ভালো দিনগুলো, প্রেমে যোগাযোগ করতে চা বিবাহে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, বিবাহে কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। আচ্ছা, শুক্রবার মোটামুটিভাবে 12 থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের অনুকূলে থাকছে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল থাকলে করতে পারেন। অবশ্যই শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের এই দিনগুলো হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের হতে পারে, ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে। আর সেই দিক থেকে দিনগুলো ভালো, কোনো ডাক্তারি পরামর্শ করা থাকলে শনি রোববার করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন, সেই জায়গাটা অবশ্যই আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহটা মোটামুটি আপনাদের ফেভারিট থাকছে। 70% শুভ ফল
বিষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের থাকছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য ছয়। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, রাহুর দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে। পারিবারিক দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো যাবে। কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো পারিবারিকভাবে কোনো বিশেষ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা, এই জায়গাগুলো ভালো দেখতে পারবেন। যারা রাইটার আছে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। আর্থিক দিক থেকে কিছু লাভ, শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। পরিবারের কোনো বিশেষ কাজ আপনারা কিন্তু এই সপ্তাহে এগোতে পারে। পারিবারিক দিক থেকে কিন্তু শুভফল পাচ্ছেন সোমবার মঙ্গলবার, কিন্তু দূরযাত্রার জন্য কিন্তু দিনগুলো ভালো না। ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে তাদের দিক থেকে সোম মঙ্গলবার কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। ফলে সোমবার মঙ্গলবার যদি ভাইটাল কাজকর্ম করার থাকে করে নিতে পারেন, কিন্তু যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে অবশ্যই ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, ভেবে চিনতে পদক্ষেপ নেবেন, তাহলে সব কাজেই সফলতা পাবেন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং শনিচন্দ্রের যোগ থাকছে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দিক থেকে কোনো অসুবিধা নেই। কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের অবশ্যই আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসার দিক থেকেও দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও এই দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয়ভাবে চন্দ্র, কমিউনিকেশান ভালো হবে, নেটওয়ার্কগুলো ভালো হওয়ার জন্য অনেক পেন্ডিং কাজ আপনারা এগিয়ে নিতে পারবেন। বাড়ি কেনা, গাড়ি কেনা, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ি কোনো রিনোভেশন করা, ডকুমেন্টেশন করা, এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। কিন্তু শনিচন্দ্রের যোগ আছে, সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয় থেকে চতুর্থভাবে চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকে সেই থাকছে, রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে, কেতুচন্দ্র যোগ থাকছে। বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে এবং যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে দিনগুলো ভালো। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে দিনগুলো ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কোনো কর্মের যোগাযোগ করতে চান এই দিনগুলো আপনারা করতে পারেন। বিদেশে যারা আছে তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিছু লগ্নি আপনার ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যে কোনো কারণেই মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, চতুর্থ হয়ে চন্দ্র, কোনো কাজ হয়তো পেন্ডিং হয়ে গেলো, কোনো কাজ হয়তো বেশি পরিশ্রম করতে হলো, এই জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব হয়ে গেলো, হয়তো কাজের প্রেশার বেড়ে গেলো, একদিকে বাড়ির কাজ একদিকে অফিসের কাজ সামলাতে গিয়ে আপনি হিমশিম খাচ্ছেন, এরকম ব্যাপারটা কিন্তু হতে পারে এবং খরচটা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। তাহলে মোটামুটি দিনগুলো ভালো যাবে। অবশ্যই শুক্রবার সকাল 11:00 থেকে রবিবারের মধ্যে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, রাখতে হলে আপনারা শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:50 মধ্যে করার চেষ্টা করুন, তাহলে এই সপ্তাহে আপনারা ভালো ফল পাবেন। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ, এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি থাকবে চন্দ্রের, ফলে সোমবার মঙ্গলবার বিবাহের কাজ কিন্তু আপনাদের এগোতে পারে। যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন সোম মঙ্গলবারটা ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, দূরযাত্রা হতে পারে, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজগুলো করে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে এবং কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার যোগ কিন্তু সোম মঙ্গলবার দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো অনুকূলে থাকবে, মঙ্গলের দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, সেই জায়গাটা কর্মের কোনো প্রেশার কিন্তু আপনাদের একটু থাকতে পারে, ফলে মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে। যারা কর্মের যোগাযোগ করতে চাইছেন করতে পারেন, ইন্টারভিউ থাকলে অবশ্যই কিছু হলেও পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। হঠাৎ করে আর্থিক দিক থেকে লাভ হওয়া আপনাদের আনন্দের কারণ হতে পারে।
আবার কিছু খরচের প্রবণতাও থাকবে। কোনো দায়বদ্ধতা, পরিবারের প্রতি দায়বদ্ধতার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, পিতার জন্য কিছু খরচ বাড়তে পারে। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, ছোটোখাটো ভ্রমণ করা থাকলে করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে, দ্বিতীয়ভাবে চন্দ্র শনি দ্বারা দৃষ্ট, ফলে খুব একটা পজিটিভ বলবো না। মধ্যম প্রকৃতির দিন যাবে, দিনগুলোকে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যতটা পারেন নিজের কাজগুলো করার চেষ্টা করবেন, নিজের মতো থাকার চেষ্টা করবেন, কোনো উটকো ঝামেলায় জড়াতে যাবেন না। যেগুলো হয়তো কাজগুলো না করলেও হয় সেগুলো করতে যাবেন, ফলে এই দিনগুলোকে একটু অ্যাভয়েড করার দরকার আছে। তুলনামূলক যখন তৃতীয়ভাবে চন্দ্র যাবে কর্কট রাশির, অর্থাৎ শুক্রবার সকালে 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা তুলনামূলক আপনাদের অনেকটা বেটার। কেন, ওখানে কেতুচন্দ্র যোগ থাকছে, রাহুচন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকছে, ফলে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়া, কমিউনিকেশানগুলো যথেষ্ট বিল্ড আপ করা, ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের লাভ দেবে। ব্যবসার জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, আপনাদের কিন্তু যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু কর্মবহুল যাবে এবং সেখান থেকে লাভও যথেষ্ট পরিমাণে আপনারা তুলতে পারবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, বিজনেসের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। সেই দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে, যদি কাজে লাগাতে পারেন ভাগ্যের স্বাদ পাবেন, আর্থিক দিক থেকে লাভ পাবেন, সেদিক থেকে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই করার থাকুক, তুলনামূলক এই দিনগুলো করার চেষ্টা করুন, কর্কট রাশির জন্য অবশ্যই বেটার ফলবে। কিন্তু বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকালে 11:50 পর্যন্ত সময়টা একটুকে অ্যাভয়েড করবেন, তাহলে অবশ্যই আরও বেটার ফল পেয়ে যাবে। এই সপ্তাহের প্রথম দিকটা এবং শেষের দিকটা কর্কট রাশির জন্য ভালো, সেইভাবে বুঝে কাজ করুন। কেন, বৃহস্পতি দেখুন আপনাদের একাদশে বসে আছে, বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের তৃতীয় হয়ে পড়ছে, ফলে অবশ্যই এই সপ্তাহে কিছু আর্থিক লাভ, কিছু কমিউনিকেশান, কিছু যোগাযোগ আপনাদের বাড়বে। যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন, কিছু লাভ অবশ্যই আপনারা পাবেন। এই সপ্তাহে যদি কোনো বাড়ি গাড়ি কেনার থাকে আপনারা কিনতে পারেন, সেদিক থেকেও কিন্তু ভালো। কোনো ইনভেস্টমেন্ট করার থাকে, কোনো রিনোভেশন করা, ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো আপনারা কিন্তু করতে পারেন, সেদিক থেকে আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি সিংহরাশির ক্ষেত্রে। সিংহরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে রোজকার রুটিনগুলো বেশ ভালোই হবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, পার্টনারের শরীরের দিকে কোনো সমস্যা আপনাদের কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, কিছু খরচ আপনার বাড়তে পারে পার্টনারের জন্য। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো লগ্নি করতে চান, এই দিনগুলো সোম মঙ্গলবার করতে পারেন, কিন্তু ভাইটাল কোনো কাজকর্ম খুব একটা রাখবেন না, কারণ রাহু দৃষ্টিও পড়ে আছে, রাহু আপনাদের অষ্টমে বসে আছে, ফলে দিনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কোনো ভাইটাল মিটিং মিছিল থাকে সেখান থেকে যদি অ্যাভয়েড করে নিজেকে দূরে রাখা যায় তাহলেই ভালো, খুব একটা লাভ কিন্তু দিনগুলোতে পাবেন না। হয়তো কাজের প্রেশার বেড়ে গেল, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা তৈরি হলো, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, তাহলে সোম মঙ্গলবারকে এক কথা আপনাদের অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, সেই জায়গাটা কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকালে 11:50 পর্যন্ত আপনাদের রাশিরই চন্দ্র চলে আসবে এবং শনি চন্দ্রের যোগ থাকছে, শনির ওপর চন্দ্রের দৃষ্টি, চন্দ্রের ওপর শনির দৃষ্টি করে থাকছে, ফলে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কাজে প্রেশার থাকবে, ব্যবসায় চাপ নিতে হতে পারে, ব্যবসার দিক থেকে কোনো ইনভেস্টমেন্ট করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু মানসিক চাপের কারণ হবে, হয়তো অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেল, সেই জায়গাটা হয়তো করতে হলো, এরকম জায়গাটা থাকবে, কিন্তু ব্যবসা মোটামুটি ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। কিছু পুরনো মানুষজনের সঙ্গে আলাপ হয়ে যেতে পারে, যোগাযোগ হয়ে যেতে পারে, সেখান থেকে অবশ্যই আপনারা কিছু লাভ পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, কিন্তু অবশ্যই সব কাজ যাতে ঠিকঠাক হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রাশিতে যখন শরীর বৃষ্টি পড়ে থাকে এবং চন্দ্র সেখানে অবস্থান করছে, সব কাজ একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যেতে পারে, হয়তো কোনো কাজ করতে গেলে লাইনে দাঁড়ালেন কিন্তু দেখা গেলো এত দেরি হয়ে গেলো যে কোনো দ্বিতীয় কাজটা করে উঠতে পারলেন, ভাবলেন আধা ঘন্টায় কাজ মিটে যাবে, হয়ে গেলো 2 ঘন্টা, মনের মধ্যে একটু হেজিটেশন কাজ করবে, একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে,
সেই জায়গাটাকে আপনাদের পজিটিভলি কাজগুলো করবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, মধ্যম প্রকৃতির দিনগুলো যাবে। ভাইটাল কাজকর্ম করতে পারেন কিন্তু অ্যাক্টিভলি করার দরকার আছে, কোনো কাজ ফেলে রাখবেন না, এবং যদি করতে হয় যত দ্রুত সম্ভব কাজগুলোকে করে নিজে ফ্রেশ হয়ে তাহলে ভালো থাকবে। কর্মে যোগাযোগপূর্ণ দিন, কর্মে যোগাযোগ করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের দিক থেকে কিছু সফলতা আপনাদের আসতে পারে, কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে, দিনগুলো সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব আপনাদের হতে পারে। শুক্রবার সকাল 11:50 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে। বৃহস্পতি আপনাদের দশমভাবে বসে আছে এবং রাহু আপনাদের অষ্টমে বসে আছে। রাহুর দৃষ্টিও চন্দ্রের উপর পড়বে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, আবার কিছু রং ইনভেস্টমেন্টও হতে পারে। তাই যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করেন বা ফাটকা ইনভেস্ট করেন তাদের কিন্তু কেয়ারফুল থাকার দরকার আছে, বলবো না সবাই লাভ হয়। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হওয়ার জায়গা আছে। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো ভালো পাবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেই জায়গাগুলো ভালো, মানুষের কাছে আপনাদের কথা গ্রহণীয় হবে। কোনো মিটিং মিছিল থাকলে অবশ্যই করতে পারেন। ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন, কর্মের দিক থেকে লাভ পাবেন, কর্মের যোগাযোগ ইন্টারভিউ থাকলে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, মোটামুটি ভালোই যাবে। সোম মঙ্গলবারটাকে একটু বাদ দেবেন, বাদ বাকি দিনগুলো মোটামুটি ভালো। এই সপ্তাহটা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না, গড়ে কাটবে যে খুব একটা পজিটিভ বলবো সেটা নয়, মধ্যম প্রকৃতিভাবে কেটে যাবে। ফলে এই সপ্তাহে বিশেষ ভাইটাল কাজকর্ম খুব একটা সিংহরাশি জাতক জাতিকাদের রাখা উচিত না। এই সপ্তাহে 65% শুভফল সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি কন্যারাশির ক্ষেত্রে। কন্যারাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, অতীব শুভ। হঠাৎ আর্থিক লাভ হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে লাভ হতে পারে, কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কোনো মিটিং মিছিল থাকলে শুভফল পাবেন, প্রেমের দিক থেকে শুভফল পাবেন, সন্তানের দিক থেকে শুভফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ফলে সোম মঙ্গলবারটা যেহেতু একাদশে চন্দ্র, আপনাদের কিন্তু এই দিনগুলোকে কাজে লাগানো দিন। অবশ্যই প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই কর থাকুক সোম মঙ্গলবার করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই সিংহরাশির জন্য ভালো পাবেন। কিন্তু বুধ বৃহস্পতি শুক্রবার সকাল 11:50 পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে, এই সময়টাকে অ্যাভয়েড করা উচিত। হঠাৎ করে খরচ এসে দাঁড়িয়ে পড়লো, শরীরটা ডিস্টার্ব হতে পারে, পার্টনারের শরীর নিয়ে চিন্তার কারণ হতে পারে, এইসব নানা রকম সমস্যা, এটা খুব একটা পজিটিভ আপনারা কাটাতে পারবেন না, মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে। কর্মই করুন, ব্যবসায় করুন, হয়তো কোনো পেমেন্ট আটকে গেল, কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন হলো না, দেরি হয়ে গেল, যে কাজগুলো করতে চাইবেন ঠিকঠাক হবে না, এর জন্য মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে, খরচ বাড়তে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, এক কথায় দিনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। দ্বাদশে চন্দ্র শনি দ্বারা দৃষ্ট, খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলে শুভফল পেলেও খুব একটা পজিটিভ সেটা বলবো না, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে সেই জায়গাটা আছে কর্মের জন্য, এবং সেখানে কিছু ইনভেস্টমেন্ট, কিছু খরচ বেড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। ফলে ভাইটাল কাজকর্ম রাখবেন না, গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তুলনামূলক শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা কন্যারাশির বেটার, মানে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, মনটা একটু চনমনে থাকবে, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কোনো ধর্মের দিকে আকৃষ্ট হওয়া, কোনো গুরুর দীক্ষা লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। লাভ পাবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, পার্টনারের দিক থেকে শুভফল পাচ্ছেন, বিবাহে যোগাযোগ করার জন্য ভালো, এক কথায় দিনগুলো ভালো যাবে। সন্তান বলুন, প্রেম বলুন, দিনগুলো আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টের গুরুত্ব দিয়ে কাটবে। পার্টনারের সঙ্গে বলুন বা ব্যক্তিগত কারণেই বলুন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হবে। মেনলি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:50 পর্যন্ত সময়টাকে যদি আপনারা বাদ দেন, বাদ বাকি দিনগুলো কন্যারাশি ভালো যাবে। 65% শুভফল কন্যারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা 6। আসি তুলারাশির ক্ষেত্রে। তুলারাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, থাকবে রাহু চন্দ্রের যোগ থাকছে, রাহু আপনাদের ষষ্ঠে বসে আছে। ফলে সোমবার মঙ্গলবার কর্মের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে, কর্মের চাপ একটু বেশি থাকবে, কাজের চাপ বেশি থাকবে, ফলে মাথা ঠান্ডা রেখে কাজের জায়গায় কাটাবেন।
কোনো কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কাজের জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা আপনাদের জন্য আমার মনে হয় বেটার ফল দেবে। পাশাপাশি যদি ইন্টারভিউ থাকে সোম মঙ্গলবার শুভ ফল পাচ্ছেন। দশমে চন্দ্র চতুর্থ দৃষ্টি বাড়িগাড়ি কোনো সংক্রান্ত কোনো কাজ আপনাদের হতে পারে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে দিনগুলো ভালো। কোনো প্রতিযোগিতায় জয়লাভ আপনাদের হতে পারে, কিন্তু কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে থাকবে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। তাই যাই করবেন সোম মঙ্গলবারে মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন, হটকাইতা করবেন না, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহ শুরুটা কর্মবহুল দেখতে পাওয়া যাচ্ছে এবং রোজকার রুটিনগুলো ভালোই শুরু হচ্ছে। সোম মঙ্গলবারে সেরকম বাধা দেখতে পাচ্ছি না। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত তুলা রাশির একাদশে চন্দ্র চলে আসবে, ফলে কিছু স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে, ধর্মের প্রতি অনুরাগ বাড়তে পারে, শরীরের মধ্যে একটু কুড়েমি দেখতে পাওয়া যাবে, একটু অলসতা ত্যাগ করা আপনাদের জন্য ভালো হবে। প্রেমের দিক থেকে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সন্তানের শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহের যোগাযোগ আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। আর্থিক দিক থেকে আপনাদের কিছু লাভ হতে পারে, ভাগ্যের দিক থেকে কিছু সাথ অবশ্যই আপনারা পাবেন। ফলে উচ্চশিক্ষায় বলুন দূরযাত্রায় বলুন দিনগুলো আপনাদের ভালোই কাটছে, কমিউনিকেশনগুলো ভালো হবে। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে, পুরনো কোনো প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। একাদশে চন্দ্র ওভারঅল আপনাদের ভালো ফল দেবে। যদি ভাইটাল মিটিং মিছিল ডিসিশন থাকে, নেওয়ার থাকে, কোনো ভাইটাল ডকুমেন্টেশন থাকে, কাজ করা থাকে, এই দিনগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারেন, কিন্তু শনিচন্দ্রের যোগ থাকার জন্য সব কাজ পজিটিভলি করার চেষ্টা করবেন, না তো কোনো কাজ পেন্ডিং হয়ে গেল, এর জন্য মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে, কিন্তু দিনগুলো এক কথায় ভালো যাবে। শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে এবং শুক্র রাহুর দৃষ্টিটা পড়ে আছে, ফলে শরীরের ব্যাপারে আপনাদের একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে গজকে, হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো। যারা বিদেশের সঙ্গে কাজ করে তাদের দিক থেকে অবশ্যই আর্থিক লাভ হতে পারে, কিছু খরচের প্রবণতা থাকবে, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, পার্টনারের দিক থেকে লাভ দেখতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। দূরযাত্রা বিদেশ যাত্রা করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা আছে সেটা বলবো না, মধ্যম প্রকৃতির দিন আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, কমিউনিকেশানগুলো বেটার হবে, ভালো হবে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠান যোগদান করা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, মানে দিনগুলো এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই কাটবে এক কথায়, কিন্তু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে। অবশ্যই ভাইটাল কাজকর্ম প্রয়োজন ছাড়া খুব একটা রাখতে যাবেন, যদি ভাইটাল কাজকর্ম করতে ফার্স্ট হাফের দিকে করুন বা মিডিল হাফে করুন, অবশ্যই বেটার ফল পাবেন। 65% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রঙ সাদা এবং শুভ সংখ্যা 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং দেখুন রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি দুটোই পড়ে আছে চন্দ্রের পর, ফলে মনের মধ্যে একটা উদ্যম পজিটিভনেস কিন্তু আপনাদের থাকবে সোম মঙ্গলবার। রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, কমিউনিকেশানগুলো যথেষ্ট বিল্ড আপ করবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, শেয়ার লটিং ফাটকা থেকে লাভ হতে পারে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, দূরযাত্রা হতে পারে, পিতার দিক থেকে শুভ ফল পাচ্ছে, পিতার কোনো কর্মের উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। এক কথায় সোমবার মঙ্গলবার দিনগুলোকে কাজে লাগানো দিন। যে কোনো ভাইটাল মিটিং মিছিল ডিসিশন ছোটোখাটো ভ্রমণ কমিউনিকেশান রিলেটেড কাজগুলো আপনাদের ভালো হবে, কিন্তু রাহুচন্দ্রের যোগ আছে, ইমোশনাল হবেন না, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের সপ্তাহ শুরুতে হতে দেখা যাচ্ছে।
পার্টনার সঙ্গে অবশ্য সোম মঙ্গলবার ছোটোখাটো ভ্রমণ হওয়ার বা দূর যাত্রা করার যোগ কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো পাবে। কর্মই করুন ব্যবসায়ী করুন, দিনগুলো অনুকূলে থাকবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়টা একটু কাজের প্রেশার বাড়বে, কাজের চাপ বাড়বে, সে আপনি ব্যবসায়ী করুন কর্মই করুন সব পেশার সঙ্গে যুক্ত থাকুন। কাজের প্রেশার বাড়বে, এই জন্য একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, পারিবারিকভাবে কোনো ঘটনা আপনার মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। মায়ের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, পড়াশোনার ব্যাপারে কিন্তু একটু প্রেশার দেখতে পায়, যে কোনো অ্যাডমিশান নেওয়ার জন্যই হোক, কোনো জায়গায় অ্যাডমিশান নিতে যাওয়ার জন্যই হোক, বা কোনো এডুকেশন পারপাসে কিছু দুশ্চিন্তার কারণ কিন্তু দেখতে পায় আছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় আপনারা করতে পারেন, পুরনো বাড়ি গাড়ি বিক্রি করা কেনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পায় আছে। কিন্তু কাজের প্রেশার বেশি থাকার জন্য যে কোনো দিক থেকেই মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, এবং শনিচন্দ্রের যোগ থাকার জন্য আপনাদের কিন্তু সব কাজে ডিলে ডিস্টার্বেন্স হবে, ফলে সেই জায়গাটাকে মানসিকভাবে পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। তুলনামূলক শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা বৃশ্চিক রাশি অতীব ভালো। একাদশে চন্দ্র থাকছে রাহুচন্দ্রের যোগ এবং বৃহস্পতি চন্দ্রের গজগোছে, সেদিক থেকে দিনগুলো কিন্তু আপনাদের ভালোই যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাবেন, প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ যাবে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে লাভ পাবেন, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। রেজিস্ট্রেশন যাই থাকুক, আপনার সপ্তাহের শেষের দিনগুলো করুন। আর বৃহস্পতি আপনাদের পয়লা সপ্তমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যবসার দিক থেকে লাভ পাবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো। পার্টনার দিক থেকে কিছু লাভ দেখতে পারবেন, কোনো ভাইটাল কাজকর্ম যদি করারই থাকে আপনারা শুক্রবার সকাল 11:50 থেকে রোববারের মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। 75% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার মঙ্গলবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, এবং দেখুন আপনাদের চতুর্থভাবে রাহু বসে আছে, রাহুর দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে পঞ্চমে, মঙ্গলের দৃষ্টিটাও আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে অষ্টমে চন্দ্র রাস্তাঘাটে সাবধানে চলার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে দিনগুলো খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কিন্তু আপনার ব্যক্তিগত দিক থেকে কোথাও একটু বাধাবিঘ্নপূর্ণ দিন কিন্তু দেখতে পারবেন। কিছু খরচ বেড়ে যাওয়া, অযথা কিছু খরচ কাছে এসে দাঁড়িয়ে পড়া, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গিয়ে অধিক পরিমাণে খরচ হয়ে যাওয়া, এডুকেশন পারপাসে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে প্রবলেম তৈরি হওয়া, এইরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে। কর্মই করুন ব্যবসাই করুন, কিছু ডিস্টার্বেন্স ফেস করতে হবে সোমবার মঙ্গলবার, যেহেতু অষ্টমে চন্দ্র, পার্টনার দিক থেকে এবং সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে খুব একটা পজিটিভিজন দেখতে পাওয়া যাচ্ছে না। তাই ভাইটাল কাজকর্ম সোম মঙ্গলবার ধনুরাশি রাখা উচিত না, কোনো ভাইটাল মিটিং মিছিল ডিসিশন থাকলে যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত, অবশ্যই এই দিনগুলো দূরযাত্রা করা আপনাদের জন্য খুব একটা পজিটিভ নয়, তাই যদি করতেই হয় কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কর্মই করুন ব্যবসা করুন, কোনো ঝামেলা তৈরি হলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে, ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, ভাগ্যের দিক থেকে সাত উচ্চ শিক্ষা, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গুরু দীক্ষা লাভ, কোনো ধর্মস্থানে গমন, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি, কোনো পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকা, যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে এই জায়গাগুলো কিন্তু পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কর্মের দিক থেকে লাভ পাবেন, ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:50 পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে, কিন্তু শনির দৃষ্টি পড়ে থাকার জন্য সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন।
তাহলে দিনগুলোকে যদি ভাইটালভাবে কাটাতে চান সব কাজই আপনারা করতে পারবেন, ফলে অবশ্যই দিনগুলোকে কাজে লাগানো। শুক্রবার সকাল 11:50 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে এবং দেখুন চতুর্থে রাহু বসে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপর এবং ষষ্ঠে বৃহস্পতি বসে দৃষ্টি পড়ছে চন্দ্রের। কর্ম নিয়ে কারো শত্রুতার সম্মুখীন হতে পারে, যদিও খুব একটা শুভ ফল শত্রুরা পাবে না, কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যদি ইন্টারভিউ থাকে অবশ্যই শুভ ফল পাবেন, যদি কর্ম কর্মের সঙ্গে যোগাযোগ করতে হয়, কর্মের যোগাযোগপূর্ণ কাজগুলো করতে হয়, অবশ্যই এই দিনগুলো করুন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রা এই জায়গাটার যোগ আছে, ফলে সেই জায়গাগুলো ভালো, রোজকার রুটিনগুলো ভালো হবে, কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান নিতে পারেন, কোনো রেন্টাল পরিবর্তন করতে চান করতে পারেন, সেই জায়গা থেকে দিনগুলো কিন্তু কর্মবহুল যাবে, খুব একটা বসে রিল্যাক্সে কাটাতে পারবেন না। কোনো অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শনি রোববার দেখতে পাওয়া যাচ্ছে, শুক্রবার শনি রোববার, বা সেদিক থেকে এই দিনগুলো ভালো যাবে। কাজের চিন্তা আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ করার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির দূরযাত্রা করার ক্ষেত্রেও খুব একটা পজিটিভ বলবো না, মধ্যম প্রকৃতি ফল পাবেন, তাই যদি যাত্রা করতেই হয় একটু কেয়ারফুল থাকার দরকার আছে। মধ্যম প্রকৃতির সপ্তাহ যাবে, তাই এই সপ্তাহটা খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। এই সপ্তাহে আপনাদের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, সোমবার এবং মঙ্গলবার সপ্তমভাবে চন্দ্র আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন সোমবার মঙ্গলবার, বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কমিউনিকেশন এই জায়গাগুলো কিন্তু ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, কর্মই করুন ব্যবসায়ী করুন ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকবে, মনের উদ্যম পজিটিভ থাকার জন্য অনেক কাজ আপনারা করে নিতে পারবেন। সোমবার মঙ্গলবার রোজকার রুটিন আপনাদের ভালো দেখতে পাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে পারে, ফলে সোমবার রোববার শুরুটা আপনাদের ভালো হবে, রোজকার রুটিন ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, বা দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন, কর্মই করুন ব্যবসায়ী করুন দিনগুলো পজিটিভ থাকছে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকালে 11:50 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, সেই সময়টাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত, শনি চন্দ্র যে হঠাৎ কিছু খরচ এসে দাঁড়াতে পারে সেই জায়গাটা থাকছে, কিন্তু প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তান এডুকেশনাল দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারে ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কিন্তু ব্যক্তিগত দিক থেকে দিনগুলো খুব একটা পজিটিভ না, যেহেতু অষ্টমে চন্দ্র, হঠাৎ অর্থ দণ্ড দিতে হতে পারে, অযথা কিছু খরচ বাড়তে পারে, কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হওয়ার জন্য মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে, ফলে এই দিনগুলোকে অ্যাভয়েড করবেন। অষ্টমে চন্দ্র খুব একটা ভালো ফল দেবে না, পাশাপাশি দেখুন শনিচন্দ্রের যোগ আছে, যাকে যে কথাটা দিলেন সেই কথাটা টাইম মতো রাখতে পারলেন না, ফলে তার সঙ্গে ভুলবাজাবুজি তৈরি হলো, এই জায়গাগুলো কিন্তু সমস্যা তৈরি করতে পারে, তাই চেষ্টা করবেন যাতে দিনগুলোকে পজিটিভলি কাটানো যায় এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। শুক্রবার সকাল 11:50 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা তুলনামূলক অনেকটাই বেটার হয়ে যাবে আপনাদের, কেন আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ কমিউনিকেশন আপনাদের ভালো হবে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাচ্ছেন, যারা ফিল্ম মিডিয়ায় আছে, সব পেশার সঙ্গে যুক্ত আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো ভালোই যাবে, কিছু ভাগ্যের সাথ অনেক কাজ আপনারা করে নিতে পারবেন, দূরযাত্রা করার জন্য ভালো, কোথাও ঘুরতে যেতে পারেন, ব্যক্তিগত ব্যবসার জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে, অবশ্যই দিনগুলো ভালো যাবে, ভাইটাল কাজকর্ম করা থাকলে করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, গুরু দীক্ষা লাভ হতে পারে, এই জায়গাগুলো ভালো দেখতে পারবেন, ফলে দিনগুলো ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটি
বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকালে 11:50 পর্যন্ত সময়টাকে বাদ দিলে বাদ বাকি দিনগুলো আপনাদের ভালো, অর্থাৎ প্রথম দিকটা ভালো, শেষের দিকটা ভালো, মধ্যম দিকটা একটুখানি ডিস্টার্ব মকর রাশি হতে পারে। 60% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভরাশির ক্ষেত্রে। কুম্ভরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে রোজকার রুটিন সোমঙ্গলবার ভালো দেখতে পাচ্ছি। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। রোজকার রুটিন ভালো হওয়ার জন্য সব কাজেই পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। কিছু খরচের প্রবণতা থাকছে, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, আমি বলবো না খুব ভালো, কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে। এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, কোনো পার্টিতে যোগদান করা, কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাইরে কোনো অনুষ্ঠান সংগঠিত হয়, এই জায়গাগুলো ভালো। কথার মধ্যে পজিটিভনেস থাকবে, তার জন্য অনেকের কাছে প্রিয় হয়ে উঠতে পারবে, সেই জায়গাগুলো ভালো। এবং শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে, মঙ্গলচন্দ্রের যোগ আছে, ছোটোখাটো ভ্রমণ কমিউনিকেশন পারিবারিক দিক থেকে ভালো ফল পেলেও ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। মধ্যম প্রকৃতির দিন কাটবে, ফলে কাজের পেশাতেই সব কেটে যাবে, খুব একটা এক্সট্রা কাজ করে উঠতে পারবেন না। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকালে 11:50 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, শনিচন্দ্রের যোগ থাকছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। ব্যবসার ব্যাপারে পরিশ্রমের মাত্রা বাড়বে, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে ভালো ফল পেলেও কর্মের দিক থেকে প্রেশার কিন্তু থাকছে, কাজের দিক থেকে চাপ থাকবে। যদিও কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু শনিচন্দ্রের যোগ থাকার জন্য সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। তাই সকালবেলায় প্ল্যান করে দিনগুলোকে কাটানোর চেষ্টা করুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন, পার্টনারের কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে। 60% শুভ ফল মকর কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এবং খুব একটা রাখবেন না, গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দূরযাত্রা করতে গেলেই হোক, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেই হোক, আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত হবে। এই সপ্তাহে 60% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং বেগুনি এবং শুভ সংখ্যা 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোম মঙ্গলবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, একাদশে চন্দ্রের দৃষ্টি, ফলে প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম আর্থিক মিটিং মিছিল ডিসিশন যাই নেওয়া থাকুক, সোম মঙ্গলবার করার চেষ্টা করুন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা আপনার ভালো হবে না। হঠাৎ আর্থিক লাভ মানসিক আনন্দের কারণ হতে পারে, কর্মই করুন ব্যবসায় করুন, দিনগুলো এক কথায় ভালো কাটছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। অবশ্যই আপনাদের সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে প্রেমের বিবাহের কথা পাকা করার জন্য ভালো। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো কাটবে, ফলে সোম মঙ্গলবার দিনগুলোকে কাজে লাগানো দিন, অবশ্যই কিছু লাভ অবশ্যই আপনারা পেয়ে যাবেন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকালে 11:50 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে, শরীর যেন খুব একটা পজিটিভ থাকছে না, শরীরটা যেন কাজ দিচ্ছে না, ফলে এই জায়গাটা একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, খরচের প্রবণতা থাকবে, ফলে প্রথম দিকটা যতটা এন্টারটেনমেন্ট দিয়ে শুরু হবে সোম মঙ্গলবার দিকে, বুধ বৃহস্পতি শুক্রবারে কিন্তু অতটা পজিটিভনেস আপনাদের মধ্যে থাকবে না। তাই মনটাকে পজিটিভ রাখবেন, শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, রোজকার রুটিনগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করবেন, না তো সব কাজেই ডেলি ডিস্টার্বেন্স, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, বা যে কোনো পারপাসেই হোক, পার্টনারের খরচের প্রবণতা কিন্তু বাড়তে পারে। বিজনেসের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, এবং যদি লং টাইম কোনো ইনভেস্টমেন্ট করতে চান, এই দিনগুলো করতে পারেন। শুক্রবার সকাল 11:50 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা মীন রাশির সপ্তমভাবে চন্দ্র আসবে, সেদিক থেকে তুলনামূলক ভালো, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকছে, কমিউনিকেশন ভালো হবে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ লাভ দিতে পারে, কর্মের জন্য ভালো, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য অনেক কাজ পজিটিভ পেন্ডিং হওয়ার কাজ, অনেক পেন্ডিং কাজ আপনারা করেও নিতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। কোনো ধর্মস্থানে গমন, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে। পার্টনার সঙ্গে কিন্তু বন্ডিং থাকবে, সেদিক থেকে ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো হবে। ফলে মীন রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু অবশ্যই আর্থিক লাভদায়ক, কিছু মানসিক ইচ্ছা, মানসিক আনন্দ আপনারা এই মাসে পাবেন, এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্রথম দিকটা এবং শেষের দিকটা অতীব ভালো, মিডিল হাফের থেকে, তাই ভাইটাল কাজকর্ম যদি করতে হয় প্রথম দিকে করে নিন, অথবা শেষের দিকে করুন, তাহলে মীন রাশির জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। 75% শুভ ফল
মীন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রঙ হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। ওভাল 12টি রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।